তো আপনারই দুই তিনটা নাম্বার, আপনি এক একটা ফেসবুকের জন্য আলাদা করে ইমেল ক্রিয়েট করব। তাহলে আপনার কাছে চারটা ইমেল অতিরিক্ত আছে, চারটা ফেসবুক আছে, চারটা ইমেল দিয়ে চারটা ফেসবুক খুলবেন। এগুলা আমার কথা কি বুঝতে পারছেন? আপনি নেক্সট ক্লাসের পূর্বেই আমাকে পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট, পাঁচটা জিমেল অ্যাকাউন্ট, দশটা আর বাকি চারটা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন তিনটা, তে কটা হলো দশ আর তিন তেরোটা অ্যাকাউন্টের একটা শীট তৈরি করে দেখাবেন। না, ইনস্টাগ্রাম তো আপনি ফেসবুক দিয়ে ক্লিক করেই তৈরি করেন। আপনি যদি ফেসবুকটা ওপেন করে ইনস্টাগ্রামটা ওপেন করে আপনি চাচ্ছেন যে খালি ওই ওটা দেখায় দিয়ে করে ফেলবেন, সেটা আপনার ইচ্ছা। আমার কথা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আপাতত একটা হলেই চলবে লিগেল, টুইটারের অ্যাকাউন্ট একটা হলেই চলবে, লিঙ্কডইনের অ্যাকাউন্ট একটা হলেই চলবে, কথা কি বুঝতে পারছেন? কিন্তু পাঁচটা ফেসবুকের অ্যাকাউন্ট লাগবে, কারণ আমরা কাজ করবো কি দিয়ে শুরুতে? ফেসবুক মার্কেটিং। আমার কথা কি বুঝতে পারছেন? পাঁচটা ফেসবুকের অ্যাকাউন্ট লাগবে, একটা হচ্ছে ফাইবারের সাথে জড়িত লিগ্যাল, আর চারটা হচ্ছে আপনার ফ্যামিলি যে কারণ হবে। এখন শর্তটা কি বলছি? শর্তটা বলছি চার নামে হইতে হবে, চার ধরনের প্রফেশনাল ব্যক্তি থাকবে, চারজন একই কাজের ব্যক্তি না। আরে ভাই, আপনি চারজন না থাকলে আরেকজন বানাবেন, আপনি বানাবেন। এখন এখন কথা শেষ হয় নাই, ফেসবুক অ্যাকাউন্ট তো বানাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি আমাকে এই ফেসবুকের অ্যাকাউন্ট শীট তৈরি করে দেখাবেন যে আমি এই কাজগুলো করছি। এখন শুনেন, এই শীট কেমনে বানাবেন? আপনি যে কাজ করলেন বাসায়, যে শীট ফেসবুক অ্যাকাউন্ট কাজের জন্য তৈরি করলেন, সেইগুলো এই যে দেখেন, এই জায়গায় লিখবেন ফেসবুকের অ্যাকাউন্টের নাম। প্রথমটা কি লিখবেন? ফেসবুক অ্যাকাউন্ট নেম। প্রথম কথা হবে ফেসবুক অ্যাকাউন্ট নেম, জিনিসটা বুঝেন। আমি শীটটা তৈরি করে দিচ্ছি, এই শীটে আপনি ডাটা স্টোর করবেন, ফেসবুক অ্যাকাউন্ট নেম। সেকেন্ড হচ্ছে সেই ফেসবুকের অ্যাকাউন্টের নেমের পরে আপনি নেবেন হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট নেমের পরে নেবেন লিঙ্ক। আপনার ওই অ্যাকাউন্টের একটা লিঙ্ক থাকবে, আপনার একটা পাসওয়ার্ড থাকবে, এবং সেই ফেসবুকটা কোন ইমেল দিয়ে খুলছেন সেই ইমেলটা থাকবে। ক্লিয়ার? এই যে দেখেন, এখন আমি আপনাকে এই শীটটা তৈরি করলেন, এখানে আপনি সবগুলো তৈরি করে রাখবেন। মনে করেন আমি প্রথম একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছি, সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে এই যে এটা এমডি মাহবুবুল আলম। ওকে, তাইলে আমি কি করলাম, আমার শীটে এসে লিখলাম যে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে এমডি মাহবুবুল আলম, আমি লিখছি। তারপরে হচ্ছে আমার লিঙ্কটা নিতে হবে, ভিডিও থাকবে, আপনি বাসায় বসে বসে দেখে দেখে করবেন। এখন লিঙ্কটা কি করবেন, এটা সবাই জানি, ফেসবুকে গিয়ে যখন প্রোফাইলের নামের উপরে, এই যে আপনার নামের উপরে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে এই যে একটা লিঙ্ক পাবেন উপরে, এই যে এই জায়গায়, হ্যাঁ, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে নিয়ে আপনার সেই এই লিঙ্কের মধ্যে পেস্ট করবেন, গেল এটা। এখন এই পাসওয়ার্ডটার ব্যাপারে বলি, এই ফেসবুকের পাসওয়ার্ড আপনি এখানে রাখবেন। মনে করেন আমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 12 13। মনে রাখবেন কখনো এই ধরনের কোনো পাসওয়ার্ড দিবেন না। আজকে থেকে যদি ফ্রিল্যান্সিং করতে চান, কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংখ্যা থাকবে না, অনলি ডিজিট থাকবে না। পাসওয়ার্ড কেমন হবে একটা এক্সাম্পল দেখেন। পাসওয়ার্ড হবে সর্বপ্রথম একটা ক্যাপিটাল ওয়ার্ড, যে কোনো কিছুর হোক। আপনার নামে যদি আপনি পাসওয়ার্ড, আপনি একটা কমন দুইটা পাসওয়ার্ড ইউজ করবেন, কমন দুইটা বা তিনটা, দুইটা বা তিনটা, যে তিনটার বেশি পাসওয়ার্ড আপনি জীবনেও কখনো ইউজ করেন না। যদি কখনো কেউ হ্যাক করে ফেলে, সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে আবার যেটা রাখবেন সেটা ডায়েরিতে লিখে রাখবেন, আর ডায়েরি মেনটেন করবেন, এটা যেন কখনো বলতে না হয়। আমি যেন, আমি আপনাকে বললাম ভাই আপনি এটা ওপেন করেন, আপনি বলছেন আমি তো পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাহলে আমি আপনার সাথে কাজ করতে পারবো না, কারণ আপনার পাসওয়ার্ড রিকোভারির টাইম আমার নাই। কারণ আপনাকে ক্লাসিফাইড পোস্টিংয়ের সময় 100 অ্যাকাউন্ট করবে, 100 অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি রিকোভারি করার টাইম নেই। এই জন্য আপনি পাসওয়ার্ড মেনটেন করবেন অলওয়েজ আপনার কিসে, আপনার ডায়েরিতে। পাসওয়ার্ড কেমন হবে, ক্যাপিটাল লেটার, আমাদের কি এটা বন্ধ হয়ে যায় নাকি আবার? আচ্ছা, স্মল লেটার, সাপোজ আপনার নাম মাসুদ, আপনি এম এম এ এমটা বড় হাতের দিলেন, এটা ছোট হাতের দিয়ে বাকি মাসুদ লিখলেন, একটা কিছু লিখলেন। লেখার পর তারপর আপনি একটা ডিজিট ইউজ করেন, কি ডিজিট দিলেন, আপনার ডেট অফ বার্থ ইয়ারটা দিতে পারেন, যে আপনি 1996 সালে জন্ম, আপনি লিখলেন 1996, এটা একটা না একটা ক্লু রাখবেন, কারণ আপনি যখন একটা কিছু দিবেন তার পিছনে লজিক থাকে। এরপরে আপনি স্পেশাল ক্যারেক্টার দিবেন,
স্পেশাল ক্যারেক্টার কোনগুলোকে বলে? ডলার সাইন, হ্যাশ, এট দ্য রেট, আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেশন মার্কস, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। আপনি সেই ক্যারেক্টার ইউজ করবেন, এট দ্য রেট, ডলার সাইন, হ্যাশ, এরকম কিছু দিয়া একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। এটাকে হ্যাক করতে একজন হ্যাকারের 2 থেকে 3 দিন সময় লাগবে পাসওয়ার্ড ক্র্যাক করতে। এই পাসওয়ার্ডটা যখন হ্যাক করে একজন হ্যাকার, কি করে, এটাকে আগে একটা হ্যাশ ফাইল তৈরি করে, হ্যাশ ফাইল। ওই হ্যাশ ফাইলটাকে সে পরে ক্র্যাকার দিয়ে জেনারেট করে 2-3 দিন যখন লাগবো, যে একটা ফাইলকে বাঁধতে তার 2-3 দিন সময় লাগছে, ধরুন সেটা বাদ দিত, এটা আমি আর কাজ করবো কি, এমন বিআইপি যে আপনার জন্য 2-3 দিন সে বসে থাকবো। যেমন আমাকে একজন একটা পাসওয়ার্ড বাঁধতে দিয়েছিল, সেটা আমি 1.5 ঘন্টা সময় লাগছে দেখে আমি আর সেটা আর মানে ক্র্যাক করি নাই। মানে একটা জিপ ফোল্ডার দিয়েছিল, জিপ ফাইল, জিপ ফাইলের পাসওয়ার্ড সে ভুলে গেছে, তারপর সেটা আমাকে দিয়েছিল সার্টও ভেঙে দিয়ে। মানে আমরা যে কোনো ধরনের পাসওয়ার্ডও চাইলে ভাঙতে পারবো, এই ধরনের কাজও কিন্তু আমরা করতে পারবো, অসুবিধা নেই, এটিও কিন্তু ইলিগেল কাজ। তো আপনি এই হ্যাকাররা যে আপনার পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারবে না, যখন এই ধরনের আপনি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে নাম্বার, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ওকে, এই ধরনের পাসওয়ার্ড একটা লিখে নেবেন, ফেসবুক খোলার আগে পাসওয়ার্ড লিখবেন, সেই পাসওয়ার্ড কপি করে করে ফেসবুক খুলবেন, পাসওয়ার্ড আগে লিখবেন তারপর অ্যাকাউন্ট খুলবেন। তাহলে আপনি পাসওয়ার্ড স্টোর করলেন, এরপরে ইমেল, ইমেলটা এই ফেসবুকটা অলওয়েজ কোন ইমেল দিয়ে খুলছেন সেটা লিখবেন, এবং পরে যদি ফোন নাম্বার ইউজ করেন অবশ্যই তারপরে আরেকটা ই নেবেন, আরেকটা কলামে ফোন নাম্বার লিখবেন, লিখে ওই ফোন নাম্বার। তাহলে কি হলো, এখানে আপনার কাছে সব ডাটা আছে, 5টা ফেসবুকের কোথায় কি করছে, কথা বুঝতে পারছেন? করে এবার আপনি একটা দরকার পড়ে একটা স্ক্রিনশট নিয়ে পাসওয়ার্ডগুলো মুছে রেখে দেন, যাতে আপনার জিমেইল হ্যাক করলেও কেউ পাসওয়ার্ড সব না নিতে পারে না, সে নে লিঙ্ক নেক, সে আপনার ইমেল নিয়েও কিন্তু পাসওয়ার্ড তো নিতে পারে না। আর ইমেলের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড সব একই দিবেন, একই করে ফেলবেন। এই কারণেই, কারণ না হলে আপনি পাসওয়ার্ড দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি শুধু একটা ইউনিক পাসওয়ার্ড রাখবেন আপনার পার্সোনাল জিমেইলের জন্য, আর বাকি সব কিছুর জন্য একটা পাসওয়ার্ড। আমি যেরকম, আমার মাত্র 2টা পাসওয়ার্ড ইউজ করি, আমার সকল অ্যাকাউন্টে 2টা পাসওয়ার্ড ইউজ করি, আমার 10টা সোশ্যাল অ্যাকাউন্ট আছে বিভিন্ন মার্কেট, ফেসবুকে না, ফেসবুক 10টা না, 10 ধরনের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে আমার, সবগুলোই আমি এরকম। যেমন আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারে, তারপর আপনার গুরুতে, টপ টালে, 5টা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আছে। তো 5টার মধ্যে আমি এক একটা কিন্তু ইউনিক ইউজ করছি, আর ফেসবুকের সবে, এগুলা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই। ওকে, তো আপনি আমাকে এখানে আপনার 5টা ফেসবুকের অ্যাকাউন্ট, 2টা লিঙ্কডইন, ইনস্টাগ্রামের ডাটা দেখাবেন, সেটা শেয়ার করবেন, প্রয়োজনে আপনার পাসওয়ার্ড আপনি না দিয়েও আমাকে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, আবার দিলেও পাসওয়ার্ডের মাঝখানে আপনি স্পেশাল কিছু জিনিস ইউজ করেন, এমনি অতিরিক্ত স্টার স্টার দিয়ে দেন, 00 দিয়ে দেন, আপনি তো জানেন যে স্টার স্টার 00গুলোরই পাসওয়ার্ডের না। এই যে পাসওয়ার্ডটা আমি লিখলাম, মনে করেন হ্যাকার হ্যাক করলো, এখন আমি কি করলাম, মাঝখানে সাইডে সাইডে স্টার দিলাম, কোথাও কোথাও 0 দিলাম। আমি জানি আমার ডায়েরিতে লেখা আছে 0 এন্ড স্টার অ্যাকসেপ্ট, আমি অলওয়েজ 0 স্টার বাদ দিব। তাহলে আমি যদি 0 স্টার অন, হ্যাকার তো এত মাথায় বুদ্ধি নেই যে থাকলেও তার মাথায় রেখে ফেলতে আসে না যে 0 স্টার বাদ দিব, আমি ফাঁকে ফাঁকে 0 দিব আর স্টার দিব, আমি 0 স্টার অলওয়েজ বাদ। তাহলে হ্যাকার যদি আমার এই শিটটা পায়ও পায়ও, তবু কিন্তু সে এটা মাথায় আসবে না যে আমি স্টার আর 0 বাদ দিব, কথা কি বুঝতে পারছেন? বা আপনি হাইপেন 0 দিলেন, আপনি মাথায় রাখবেন যে আমি হাইপেন আর 0 এটা কখনো, এরকম একটা টেকনিক ইউজ করে আপনি এই শিট আমাকে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে আপনি আমাকে দেখাইতে হবে, সেটা যেভাবেই দেখান। তো আজকের মধ্যে আমাকে সবাই এই শিট দেখাবেন যে আপনার 5টা ফেসবুক অ্যাকাউন্ট, 1টা লিগেল সহ 4টা ইলিগেল বলবো না আমরা, কাজের জন্য 4টা অ্যাকাউন্ট, এবং 3টা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম এন্ড লিঙ্কডিনের, এই 8টা হচ্ছে অ্যাকাউন্ট। এই 8টার ভিতরে নিশ্চয়ই জিমেলের 5টা ঢুকে যাবে না, 8টা অ্যাকাউন্টের মধ্যে ইমেল তো ঢুকবে, ইমেলগুলো এখানেই সেট আপ হয়ে থাকবে। এটা এই শিট, 2টা শিট আমাকে অবশ্যই রাতে, আজকে বা কালকের মধ্যে আপনি শেয়ার করে রাখবেন, আমি দেখবো। কারণ আমাদের প্রতি ক্লাস হবে সপ্তাহে 2 দিন, একটা ফ্রাইডেতে, ফ্রাইডে 3টা থেকে রাত 8টার মধ্যে, আপনারা যে যখন আসবেন, কারো যদি আগাম কোনো বিষয়ে জানার থাকে এক্সট্রা কিছু, তো আগে আসবেন, আপনি আগে আসবেন। আর কারো যদি মনে করেন যে না আমি ক্লাস টাইমে আসবো, ক্লাস টাইমে আসবেন। যেমন ও আজকে একটা কাজ, বায়ার কাজ দিছে, সেই কাজটা সে বোঝার দরকার, সে এক্সট্রা টাইমে 3টাতে বসে রয়েছে, তাকে আমি পার্সোনাল করে দিছি। আর একজন আসছিল, উনি আমাদের ওয়েব ডিজাইন পেয়েছে, তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছি আমি হাতে ধরে বসি। তো আপনার এরকম পার্সোনাল কোনো ইস্যু থাকলে একটু আগে আসবেন। ওকে, তো আপনি আমাকে গুগল ডক্সের এই শীট 2টা করে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট টপিক গেল এটা। এখন সেকেন্ড টপিক হচ্ছে, আপনার কাছে বোরিং লাগতে পারে, এই কারণে বোরিং লাগতে পারে যে আপনি এইসব ছোটোখাটো বিষয় সবই আপনি জানেন। এখন সেকেন্ড জব হচ্ছে,
এটা আমি অলরেডি আগেও তোমাদের আলোচনা করছি, তোমরা যেহেতু আগেও দু একদিন বসছো তোমাদের কাছে বোরিং লাগবে, কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। এখন প্রথম কথা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন পাঁচটা, প্রথম জব কি হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, অ্যাজ এ ফেসবুক মার্কেটার ফেসবুকের অ্যাকাউন্ট স্ট্রং করতে হবে, ফেসবুকের অ্যাকাউন্ট স্ট্রং শক্তিশালী করতে হবে, নাদুস নুদুস। উইদাউট নাদুস নুদুস অ্যাকাউন্ট আপনাকে ফেসবুক ডিজেবল করে দিবে। এখন ফেসবুকের অ্যাকাউন্ট কীভাবে নাদুস নুদুস হয় এটা আমরা সবাই জানি, খালি পোস্ট দিলেই নাদুস নুদুস হয় নাকি? পোস্ট দিলেই কি অ্যাকাউন্ট নাদুস নুদুস হবে? আপনাদের কি ধারণা? আপনারা তো অনেকদিন ধরে ফেসবুক চালান, বলেন কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টকে স্ট্রং করা যেতে পারে, কি করলে ফেসবুকের অ্যাকাউন্ট স্ট্রং হবে, আপনাকে ফেসবুক কোম্পানি আপনাকে ডিজেবল করবে না। অনেকের অ্যাকাউন্ট ডিজেবল করে, ওই যে ওর অ্যাকাউন্ট দুইটা ডিজেবল করে দিচ্ছে কেন? ফেসবুক তো খুব ইজি জিনিস, ইচ্ছা করলে করা যায়, ডিজেবল করে কেন? মার্কেটিং করতে গেলে আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে, প্রায়ই দেখবেন আপনার অ্যাকাউন্ট খুবই ইউর অ্যাকাউন্ট ইজ ডিজেবল, তখন আপনি এমন বিপদে পড়বেন যে আপনি বিরক্ত হয়ে যাবেন। কিন্তু সর্বপ্রথম কাজ ফেসবুক মার্কেটিং এর ফেসবুকের অ্যাকাউন্টকে স্ট্রং করা। হাউ আই ক্যান ডু আওয়ার ফেসবুক অ্যাকাউন্ট স্ট্রং, আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে স্ট্রং করব, এটার জন্য ফার্স্ট ওয়ার্ক হচ্ছে আমি আমার ফেসবুক যেটা তৈরি করব সেই ফেসবুকের আউটলুকিং দেখে